আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেনের লাইফস্টাইলে। আমি শিউলি, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে সকাল দিকে প্রথমে একটু গাছগুলোতে পানি স্প্রে করে দিচ্ছি। আর দুই দিন যাবৎ তো প্রচুর পরিমাণে গরম লাগতেছে, এখন তো ভাদ্র মাস চলছে, প্রচণ্ড গরম। তো আজকে আমি আমার একটা স্নেক প্ল্যান্ট লাগাবো আর কি, একটা পট থেকে আরেকটা পটে ট্রান্সফার করব। তো আমি কিভাবে করি সেটা ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে এখানে আমার দেখেন অনেক পুরনো এই স্নেক প্ল্যান্টটা, অনেক দিনের। তো এখানে একটু আমি একটা ছোট্ট যে আমার কফি মগ ছিল সেটাতে আমি লাগিয়েছিলাম। এখন এটা থেকে যে আমার একটা নারকেলের মালা আছে, আর এই যে আরেকটা টব, সেই টবটাতে আমি ভালো করে পাথর এবং মাটি দিয়ে স্নেক প্ল্যান্টটা লাগিয়ে নেব। আসলে স্নেক প্ল্যান্ট কিন্তু অনেক উপকারী আমাদেরকে, ঘরের মধ্যে সুন্দরভাবে অক্সিজেন দিতে অনেক সাহায্য করে। তো দেখেন আমি এই কফি মগটাতে একটা রাখবো, আর এই যে এখানে আরেকটা আমি সুন্দর করে লাগিয়ে নেব। আসলে স্নেক প্ল্যান্ট কিন্তু অনেক ভালো লাগে, এগুলোর কিন্তু ভ্যারাইটিস আইটেম আছে, আমার কাছে এটা আছে। তো এটা লাগিয়ে আমি দেখেন এই যে এখানে পাথর দিচ্ছি, নারকেলের মালাটায় লাগিয়ে তারপরে আমি এখানে টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি গাছটা লাগিয়ে নিলাম, এখন গাছটা মুছে সাফ করে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে তারপরে আমার বারান্দাতে রেখে দিব। তো বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক হয়তো আমার ভিডিওটি আরও কয়েকজনের মাঝে পৌঁছতে অনেক সাহায্য হবে। তো এখানে এই যে বারান্দা এখানে লাগিয়ে দিলাম, তারপরে আমি ওগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর এই যে আমার পাখিগুলোকেও একটু দেখিয়ে দিলাম, ওরা বসে আছে। তো আজকে আমি একটা আমার ছেলে স্কুলে অভিভাবক সমাবেশ আছে, তো সেই অভিভাবক সমাবেশে আজকে আমি যাব। তো এই যে 11টার দিকে অভিভাবক সমাবেশ শুরু হয়ে গেছে, আর সমাবেশটা অনেক ভালো লাগছে, তো একটু ভিডিও করে নিছি আপনাদের মাঝে শেয়ার করবো। আমার ছেলে তো বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে, তো সেখানে অভিভাবক সমাবেশ দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে এই বিশেষ তো দেখতে থাকেন এখানে। আর আমি দেখতে থাকেন বললাম কেন
গাছে যারা প্রতিদিন থাকে তাদের প্রতিদিনের দরকার হয় না এবং এই প্রতিষ্ঠানে ক্লাস যেরকম হয় অন্য কোন প্রতিষ্ঠানে এরকম ক্লাস হয় না আমি সগর্বে বলতে পারি তাহলে কেন আপনারা বাইরের প্রতিষ্ঠানে আসুন আপনারা এত কষ্ট করে বিভিন্ন কাজ ফেলে রেখে এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তবে আনফরচুনেটলি অনফরচুনেটলি আমি আপনাদের কি কি সমস্যা ছিল সেটা শুনতে পারিনি সেটা শুনতে পারলে হয়তো আরও ভালো হতো আমি শুধু আমার এন্ডের কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিব আর বাকি যদি আপনাদের কাছে কিছু বলার থাকে সেটা তো সমাবেশ শেষ করে আমি বাড়িতে এসে রেস্ট নিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ শেষ করে আমি আজকে তালের মেরাপিঠা তৈরি করে নিচ্ছি আসলেও মেরাপিঠাটা তৈরি করছি আগে তালের মধ্যে চিনি দিয়ে চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি তারপরে ময়দা দিয়ে আর চালের গুঁড়ি একসাথে মিক্সড করে আগে একটা ডো তৈরি করে নিছি এখন এটা দিয়ে মেরাপিঠাগুলো তৈরি করে নিচ্ছি তাল দিয়ে মেরাপিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কে কে তাল দিয়ে এরকম মেরাপিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে দেখেন হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে সুন্দর করে ছোট ছোট করে মেরাপিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমাদের ময়মনসিংহে এগুলোকে মেরাপিঠা বলা হয় আর আপনাদের এখানে কী নামে ডাকা হয় জানি না আপনারা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন তো এই যে মেরাপিঠাগুলো আমার প্রায় হয়ে গেছে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তো ওখান থেকে কিছু খাওয়া হয়েছে আর এই যে এগুলো আমি বক্সে ভরে রাখবো বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছে হবে খাওয়া যাবে তো একটা বক্সে আমি এগুলো রেখে দিচ্ছি আর রাত্রে তেমন রান্নাবান্না করিনি আমরা তিনজনের জন্য তিনটা চাপটি পিঠা যেটা চাপটি পিঠা সেটা তৈরি করে নেব এভাবে তাল দিয়ে মেরাপিঠা তৈরি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন আমি এই যে বক্সটার মুখ বন্ধ করে দিচ্ছি এটা আমি ফ্রিজে রেখে দিব তো এই যে এখানে চাপড়ি পিঠা বানানোর জন্য আমি দেখেন কিভাবে একদম সুন্দর ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে যে পানি ভরিয়ে তারপরে চাপটি পিঠাটা তৈরি করে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে আমি চাপটি পিঠাটা বানিয়ে নিব আর আজকে রাতে এই চাপটি পিঠায় খাবো আর সকালের দিকে আবার ভোরে উঠে রান্নাবান্না করতে হবে তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ